রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, দুর্গাপুর থেকে গ্রেফতার চার। রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় নিউ টাউনশিপ থানার পুলিশ দুর্গাপুর নগর নিগমে 24 নম্বর ওয়ার্ডের পুরমাতা লাভলী রায়ের অভিযোগের ভিত্তিতে সুবীর পোদ্দার, সঞ্জয় দাস, অভিরাম বিশ্বাস ও শ্রীমন্ত দাস নামে চারজনকে গ্রেফতার করা হয়। পুরমাতা লাভলী রায় অভিযোগ করেন, সোমবার বিকেল 4টা নাগাদ সুবীর পোদ্দারের সোশ্যাল মিডিয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য পোস্ট আপলোড করে দেখতে পান। সে পোস্ট দেখা মাত্রই পুলিশকে লিখিত অভিযোগ করে। 24 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলাদাভাবে অভিযোগ করা হয়। মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে অভিযুক্তদের তোলা হয়। এই কোভিড পরিস্থিতিতে তাদের নেত্রী যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তার তুলনা হয় না, কিন্তু কিছু মানুষ এভাবে তাদের নেত্রীর নামে কুরুচিকর মন্তব্য করবেন সেটা দল কোনোদিন সমর্থন করবে না। অভিযোগটা হচ্ছে, আমরা কালকে সুবীর পোদ্দার বলে আমাদের ওয়ার্ডেরই একটি বিজেপির মেম্বার, তার ফেসবুকে আমরা দেখতে পাই বিকেল 4টের সময় যে তারা ফেসবুক লাইভ করছে, যে সেখানে দেখা যাচ্ছে 4-5টি ছেলে মানে অকথ্য ভাষায় মাননীয় মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করছে। এত মানে বাজে ভাষা যেগুলোকে মানে মুখে আনা যায় না। এবং আমরা মনে করছি এটা বাংলার মুখ্যমন্ত্রীকে বলা মানে টোটাল আমাদের মহিলাদেরকে বলা, কারণ মুখ্যমন্ত্রী যেহেতু একজন মহিলা সেখানে ওনাকে বলা মানে আমরা মনে করি এটা বাংলার প্রত্যেকটি মহিলাকে বলা হয়েছে। আমরা এর এতে থানাতে যাই, থানাতে গিয়ে আমরা তার কমপ্লেনও করেছি, তারপরে থানাতে ওসির সাথে আমরা এর ব্যাপারে কথাও বলেছি। হ্যাঁ, তারা গ্রেপ্তার হয়েছে। আমরা 4 জনাকার নামে করেছি এবং যে ভিডিও ফুটেজটা সেটাও কিন্তু আমরা ওসিকে পাঠিয়ে দিয়েছি। কি নাম যাদের অ্যারেস্ট করা হয়েছে? একজনাকার নাম হচ্ছে সুবীর পোদ্দার, আর একজনাকার নাম হচ্ছে শ্রীকান্ত দাস, আর একজনাকার নাম হচ্ছে অভিরাম, আর একজনাকার নাম হচ্ছে ওই সুভাষপল্লিতে থাকে। এরা কি সব বিজেপি করে? হ্যাঁ, সঞ্জয় দাস। সব বিজেপি করে? সবকটাই বিজেপি করে। এবং তাদের যে ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন, সেখানে বলছে তারা যে আমরা পদ্মফুল ফোটাবো। আমরা এই নোংরা রাজনীতি কিন্তু পশ্চিমবাংলায় মানে মানতে পাচ্ছি না। আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, এটা কী ধরনের রাজনীতি যে এই ধরনের ভাষাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই ভাষাগুলো বলছে। আমরা প্রত্যেকটি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি পশ্চিমবাংলার জনগণের কাছে করজোড়ে অনুরোধ করছি যে এই এর বিরুদ্ধে আপনারা সবাই রাস্তায় নামুন, সবাই প্রতিবাদ করুন, বিশেষ করে বাংলার মহিলারা। এটা অভিযোগ উঠেছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য এবং সেখানে জড়িয়ে গেছে বিজেপির 4 জনের নাম। দেখুন, এখন প্রথম ব্যাপার হচ্ছে এই যে মন্তব্য করেছে সেটা বিজেপি কখনো সমর্থন করে না। বিজেপি যেহেতু সুসংগঠিত দল, শৃঙ্খলাবদ্ধ দল, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তার জন্য আইনি যে ব্যবস্থা আছে নেবে। তৎস্বরূপ পশ্চিমবঙ্গের মাটিতে কিছুদিন আগে দেখা গেল প্রধানমন্ত্রী কুশলবুদ্ধ জালাল হলো প্রধানমন্ত্রীকে অশ্লীল ভাষায় গালাগালি করা হলো, পোস্ট করা হলো, এবং বিশেষ করে হিন্দুদের দেবদেবী নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রকম ঘটনা ঘটছে, বিশেষ দুর্গন্ধ কণা করে। তো পুলিশ প্রশাসন যাতে নিরপেক্ষ থাকে এই বিষয়টায় পুলিশকে নজর দিতে হবে। মুখ্যমন্ত্রী শুধু একজনের নয়, কোনো পার্টির নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ওনাকে আমরা সম্মান করি। আর এটা যারা করেছে তারা নিতান্ত ব্যক্তিগত বিষয়, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। এরা কি দলের লোক? দেখুন, বিষয় হচ্ছে বিজেপির মেম্বারশিপ অভিযান চলছে, এরা দলের খুব একটা নতুন মানে পুরনো নয়, আর দলের নয় কিনা বলা এখন মুশকিল আছে, কিন্তু দল এই বিষয়গুলো সমর্থন করে না কোনোদিন। কী নাম আপনার? অভিজিৎ দত্ত, জেলা সম্পাদক। পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়ের রিপোর্ট, আমি মাধবী, সি নিউজ।